আপাত দৃষ্টিতে বনলতা সেন একটি প্রেমের কবিতা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা সেন নামে কোনো এক রমণীর স্মৃতি রোমন্থন। শুরু থেকেই পাঠকের কৌতূহল, বনলতা সেন কি বাস্তবের কোনো নারী নাকি সম্পূর্ণ কল্পিত একটি কাব্য চরিত্র। এ কবিতার তিনটি স্তবকের প্রতিটির শেষ চরণে বনলতা সেন নামের এক নারীর উল্লেখ আছে। প্রথম স্তবকের শেষ চরণ, আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দ্বিতীয় স্তবকের শেষ চরণ, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এবং তৃতীয় স্তবকের শেষ চরণ, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন ছাড়াও জীবনানন্দের কাব্যে বেশ কিছু নারী চরিত্রের উপস্থিতি আছে, যেমন শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, সরোজনী, শেফালিকা বোস, সুজাতা ও অমিতা সেন। তবে 1932 খ্রিস্টাব্দে লিখিত এবং প্রায় অর্ধ শতাব্দীকাল অন্তরালবাসী কারু বাসনা নামীয় উপন্যাসে প্রথম বনলতা সেন নামটি পাওয়া যায়। অধিকন্তু হাজার বছর ধরে খেলা করে একটি পুরনো কবিতা এবং বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি শীর্ষক আরও তিনটি কবিতায় এ নামটি আছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে কারু বাসনা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দে, কবির মৃত্যুর বহুকাল পর। এর ভাষাভঙ্গিতে অনবগুণ্ঠিত আত্মজৈবনিকতা সেকালের পাঠক মনে বিশেষ কৌতূহলের উদ্রেক করেছিল। বনলতা সেন রক্ত মাংসের কোনো মানবী নাকি নিছকে কল্পিত কোনো কবিতাশ্রিত নারী, এ প্রশ্নটি অবশিত না হলেও 2007 খ্রিস্টাব্দে জীবনানন্দের পাণ্ডুলিপি উদ্ধারক ডাক্তার ভূমেন্দ্র গো কবির লিটারারি নোটস গবেষণা করে জানিয়েছেন যে কবির জীবনে প্রেম এসেছিল সন্দেহ নেই। দিনলিপি বা লিটারারি নোটসে ওয়াই হিসেবে উল্লেখিত মেয়েটি কবির কাঙ্ক্ষিত নারী, আসলে বাস্তবে সে নারীর নাম শোভনা। কবির এক কাকা অতুলান্ত দাসের মেয়ে, যার ঘরোয়া নাম বেবি। 1930 খ্রিস্টাব্দে লাবণ্য দাসকে বিয়ের আগেই এই বালিকার প্রতি যুবক জীবনানন্দ গভীর অনুরাগ অনুভব করেছিলেন। একটি উপন্যাসে সচি নামেও একে দেখতে পাওয়া যায়। শোভনাকে নিয়ে জীবনানন্দের অনুরাগ উন্নীত হয়েছে অনুক্ত প্রেমে। লাবণ্য দাসের সঙ্গে দাম্পত্য জীবন আদৌ সুখকর না হওয়ায় এই প্রেম তীব্রতর হয়ে ক্রমশ এক প্রকার অভিভূতিতে পর্যবসিত হয়েছিল।